হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হোসেন আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যে ব্যক্তি নিজে শিখে এবং অপরকে শিখায় সে উত্তম। সো গাইস, ভিডিও দেখে কিছু যদি শিখতে পারেন একটি করে লাইক দিয়ে যাবেন, যাতে করে অন্যের কাছে ভিডিওটি যায় সেও কিছু শিখতে পারে। সো গাইস, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। কবুতরের বাচ্চা মোটা তত্ত্ব যা, ভালো মানের বাচ্চা পেতে হলে আপনার কী করতে হবে? ভালো মানে সুস্থ বাচ্চা পেতে হলে যা যা করতে হবে আমি আজকে মুখে বলে দেব। কিছুদিন পরে প্র্যাকটিক্যালি আমি দেখাই বলবো কি কি উপাদান আপনার সংগ্রহ করে রাখবেন, যেগুলো খেয়ে আপনার কবুতর বাচ্চাকে খাওয়াবে। আপনার কবুতরের বাচ্চা ভালো মানের মোটা এবং সুস্থ মানের ভালো বাচ্চা আপনি পাবেন, ঠিক আছে? এক্ষেত্রে যা যা করতে হবে আমি আজকে মুখে বলে দিচ্ছি। প্রথমত, যেই যে কবুতরে বাচ্চা বের হবে, মনে করেন যে যে কবুতর বাচ্চা বের করলো, ওই কবুতরের বাসার সামনে একটি পাত্রে আপনি যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে রাখবেন। সে যত অনুযায়ী খাবার খেয়ে ওখানে বাচ্চাকে খাওয়াবে, কোনো রকমের কোনো সমস্যা যাতে না হয়। আপনারা তো জানেন তারা বাচ্চা বের করলে হুড়স্থুল পড়ে যায় বাচ্চাকে খাওয়ার খাওয়ানোর জন্য। সো গাইস, তখন যদি আপনি ওদের সামনে যদি খাবারগুলো দিয়ে না রাখেন, তাহলে ওরা মাঠে নামবে, মাঠে যাবে বা বিভিন্ন ধরনের বাইরে যাবে, তখন কিন্তু শিকারের হাতে পড়তে পারে বা অন্যের বাসায় যেতে পারে, ওখানে ওরা দৌড়ে রেখে দিতে পারে। তারপর কি, ওই মাঠে নামলে মাঠে কৃষকরা যে ফসল ফলায় ওখানে জালি দেয়, নেট দেয়, ওখানে কিন্তু বেজে আটকা পড়ে তারা থেকে যেতে পারে। আপনার তখন কিন্তু কবুতর হারাইতে হবে। কৃষকরা ফসলের জন্য পোকামাকড় দূর করার জন্য কীটনাশক ইউজ করে, বিভিন্ন ধরনের জিনিস ইউজ করে, যেগুলো কেলে কবুতর গিয়ে যদি খেয়ে ফেলে তাহলে কি কবুতর মারা যেতে পারে, এক্ষেত্রেও আপনাদের সমস্যা। সেজন্য আপনারা অবশ্যই কবুতরগুলোর যেই যে কবুতর বাচ্চা বের করছে ওই কবুতরের সামনে একটি পাত্রে করে খাওয়ার দিবেন, যাতে করে ওরা বাইরে যেতে না হয়, ঠিক আছে? কবুতরের বাচ্চা অনেক বৃদ্ধি পায়, দিন দিনই বৃদ্ধি পায়। আপনারা জানেন ওদের অনেক রকমের পুষ্টির প্রয়োজন হয়। আপনারা শুধু খাবার দিলেন, গম ডাল দিলেন, এগুলো কিন্তু হবে না, ঠিক আছে? আপনাদের অবশ্যই ন্যাচারাল জিনিসগুলো রেখে দিতে হবে। মনে করেন মাটি, মনে করেন ছাই, মনে করেন মাঠে গেলে ওরা ঘাস খায় ঘাস, তারপর মনে করেন ইটের গুঁড়া, তারপর ডিমের খোসা, এগুলো কিন্তু আপনার রেখে দিতে হবে। এগুলো আপনারা সংগ্রহ করে ছাদের এক কোনায় রেখে দিবেন, যাতে করে ওরা গিয়ে এগুলো সংগ্রহ করে কবুতরকে খাওয়ায়। আপনারা দেখবেন কবুতরের বাচ্চার মলগুলোও কিন্তু ছাইয়ের কালার হয়ে যাবে, কালো কালো, এমন পরিমাণের, এতটুকু পরিমাণের ওরা কালো ছাই এগুলো খাওয়ায়, মাটি খাওয়ায়, রাবিশ খাওয়ায়, তারপর আপনার কি ডিমের কুসা খাওয়ায়। এগুলো যদি আপনারা রাখেন আপনার কবুতরের বাচ্চা একদম বিশাল রকমের বৃদ্ধি পাবে, তারপর কি সুস্থ বাচ্চা হবে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু থাকবে না, আপনার কবুতর সুস্থ সবল অনেক বড় মানের একটি বাচ্চা পাবেন, ঠিক আছে? এগুলো কিন্তু আপনার লক্ষ্য করতে হবে। ছাই মানে হচ্ছে চুলার ছাই, যেগুলো কাঠ কয়লা আছে, এগুলো আপনারা গুঁড়ি করে ওদেরকে দিবেন, ওরা সংগ্রহ করে খাবে, তারপরেই কিন্তু কবুতরের বাচ্চাগুলো দেখতে পারবেন আপনারা অনেক বড় মানের বৃদ্ধি পাচ্ছে, আপনার কবুতরগুলিও কিন্তু ভালোভাবে থাকতেছে, ঠিক আছে? এরকমই কিন্তু কবুতরের মা বাবা যেগুলো আছে ওগুলো তো সারাদিন বাচ্চাকে খাওয়ার খাওয়াই, অনেক কষ্ট হয় তাদের। ওদের জন্য ভিটামিন, পানির সাথে ভিটামিন মিশিয়ে খাওয়াইতে হবে, কারণ কি ওরা তো অবশ্যই এনার্জিটা প্রয়োজন, হজম প্রয়োজন, তারপর বিভিন্ন ধরনের জিনিস খাচ্ছে ওগুলো হজমের প্রয়োজন, বিভিন্ন ধরনের সমস্যা, দুর্বল হয়ে যেতে পারে বাচ্চাকে তোলার জন্য, দুর্বল হয়ে যেতে পারে, অনেক রকমের সমস্যা হইতে পারে। সেই জন্য আপনারা অবশ্যই পানিতে ভিটামিন দেবেন, ঠিক আছে? সপ্তাহে তিন দিন ভিটামিন দিলেন নর্মাল পানি দিলেন, সমস্যা নেই, ঠিক আছে? এভাবে কিন্তু আপনাদের অবশ্যই কবুতরের বাচ্চাগুলো মেনটেন করে রাখতে হবে, এইভাবেই কিন্তু আপনাদের কবুতরের বাচ্চা সুস্থ সবল বড় মানের বাচ্চা পাবেন। ওকে গাইস, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য।